হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। তো এটা ছিল ঈদের আগের দিন সকালবেলা, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখন আমি বাসায় যাচ্ছি। ঈদের আগের দিন অনেক গরম পড়েছিল, এই কয়েকদিন ধরে ইউকেতে অনেক বেশি গরম পড়েছে। আসলে রোদের দেখাটা আমরা বেশি পাই না, এই তো জুলাই এবং অগাস্ট এই দুই মাস একটু গরম দিবে, তারপর আবার সেপ্টেম্বর থেকে ঠান্ডা পড়ে যাবে। এই তো বাসায় আসার পর আমি সব কিছু বের করে নিয়েছি, রান্নাটা শুরু করে দিব। এখানে মাছ বের করে নিয়েছি, জলপাই দিয়ে টক রান্না করব। এখানে কাঁঠাল বিচি এবং ঝিঙে বের করে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে শুটকি রান্না করব। তারপর চিকেন বের করে নিয়েছি, এখানে বেড়ির মাংস বের করে নিয়েছি, এই তো ফ্রোজেন জলপাই বের করে নিয়েছি, এখানে চিংড়ি মাছ বের করে নিয়েছি, এখানে বেড়ির কিমা বের করে নিয়েছি, এই তো কিছু শুটকি বের করে নিয়েছি, শুটকি শিরাতে এই শুটকিটা দিব। তারপর এখানে আইড় মাছ বের করে নিয়েছি, এটা দিয়ে মূলা দিয়ে রান্না করব। এই তো এখানে আমি কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, কিছু পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি এবং কিছু রসুন তেতলে নিয়েছি। এদিকে আমি চটপটির ডাল ভিজিয়ে রেখে দিয়েছি, এটা আসলে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, আজকে রান্না বান্না শেষ করার পর এটাকে বয়েল করে নিব। তান্দুরি চিকেন বানানোর জন্য এখানে চিকেন ড্রামস্টিক ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি পানিটা জড়ার জন্য। এগুলাকে এখন প্যাকেট মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে ফ্রিজের মধ্যে রেখে দিব, যেহেতু এখন প্রায় সকাল 11টার মতো হয়ে গিয়েছিল। তো এখন আমি তো প্রথমে রান্না শুরু করব, রান্না বান্না শেষ করে বিকেলবেলা আমি এগুলাকে ওভেনের মধ্যে দিব। আমার রান্না বান্নাও মোটামুটি শেষ হয়ে গেছে, এখানে শুটকি শিরা রান্না করেছি, এখানে কিমা রান্না হচ্ছে, এদিকে চিকেন বসিয়ে দিয়েছি, এখানে মূলা দিয়ে আই মাছ দিয়ে রান্না করেছি, এটাতে আমি জুল দেই নাই, ঈদের দিন জুল দিব এটাতে, এখানে জলপাইয়ের টক রান্না করেছি, এটার মধ্যেও জুল দেওয়া হয় নাই, ঈদের দিন এটার মধ্যে জুল দেব, এখানে আলু দিয়ে বেড়ির মাংস রান্না করেছি, এখানে বেড়ির কিমা রান্না করেছি, এদিকে চিকেন রান্নাও হয়ে গেছে, দুইটার মধ্যে আমার সব রান্না বান্নাও শেষ হয়ে গেছে। তারপর বাসাটাকে টাইডি করে নিলাম এবং জোহরের নামাজটা আদায় করে বাচ্চারা স্কুল থেকে আসার পর ওদেরকে খাবার দাবার দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে ওঠার পর বিকেল প্রায় 6:30 মতো হয়ে গিয়েছিল, আমি আসরের নামাজটা আদায় করে আবার কিচেনে চলে আসলাম। এখন আমি তান্দুরি চিকেনগুলো ওভেনে দিয়ে ক্যারামেল পুডিংয়ের জন্য অলরেডি আমি ক্যারামেল সেট করে নিয়েছি, এখন আমি ক্যারামেল পুডিংয়ের মিক্সচারটা রেডি করে নিচ্ছি।
তো আমি একে একে সব ক্যারামেল পুডিং বানিয়ে নিয়েছি। আজকে আমি আমার হাজবেন্ড আমার বড় ছেলে আমরা রোজা ছিলাম, তো এরই মধ্যে আমি আমাদের জন্য ইফতারটাও বানিয়ে নিয়েছি। এই তো এখানে আমার শাশুড়ি অনেকগুলা তেলের পিঠাও বানিয়ে নিয়েছেন। ইফতারটা শেষ করার পর এদিকে আমি ঈদ মুবারক ব্যানারটাও লাগিয়ে নিলাম। তো আমার সব কাজ শেষ, আর প্রতি ঈদেই আমি ঈদের আগের দিন দিনের বেলা সব কাজ গুছিয়ে নেয়ার চেষ্টা করি। এশার নামাজটা আদায় করে মেহেদি নিয়ে বসলাম, মেহেদি দেব। তো মেহেদি দিতে গেলে তো আমার ছোটো ছেলে সবার আগেই চলে আসে যে ওকে মেহেদি দেওয়ার জন্য, বাট মেহেদিটা এত বাদ ছিল মেহেদি বেরোই হচ্ছিল না। তো আমার ছোটো ছেলেকে কোনো রকমে একটু দিয়েছি, এত বাজেভাবে মেহেদি বের হচ্ছিল, একটু বের হচ্ছে আবার একটু বের হচ্ছে না, এজন্য আমি আর মেহেদি পরি নাই। তো ভিউয়ার্স, এই ছিল আমার ঈদ প্রিপারেশন ব্লগ। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।